পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের প্রতাপপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ডোমঘাট ঝিকুড়িয়া গ্রামে নদী তীরবর্তী এলাকায় 10টি দোকানে ধসের ফলে নিচে নেমে যায়। রবিবার রাতে এই ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় বাসিন্দাদের অনুমান। এই ধসে মিষ্টির দোকান, সাইকেলের দোকান, গ্রাহক সেবা কেন্দ্র, কম্পিউটারের দোকান, ঘড়ির দোকান, সিপিআইএম এর দলীয় কার্যালয়, চায়ের দোকান পুরোপুরি প্রধান বাঁধ থেকে নিচে নেমে যায়। কবে? গতকাল। তারপরে রাত্রিতে খবর হলো যে আমি বাড়ি চলে গেছি, আমার ঘড়ি দোকান। আচ্ছা, আমি বাড়ি চলে গেছি, ফোন করলো যে স্টেশনে পাশ করবো যে এটা টানা হয়ে পালিয়ে গেছে পণ্য খুঁজে। আচ্ছা, তার এসে দেখলাম একটু মাথা ইয়ে হয়ে গেছে। নদীবাঁধের পাশে দোকান ছিল তো? হ্যাঁ বলছি, নদীবাঁধের পাশে তো আপনাদের দোকান ছিল? এই দোকানটা। আচ্ছা, এখন তো সবই নিচে। কত টাকার জিনিস তো বই ছিল? চিন্তায় রয়েছেন কিভাবে সংসার যাপন করবেন? সংসার এরই পরে আমার লাইফ কাটছে। আচ্ছা, 76 থেকে। আচ্ছা, 76 থেকে আমি এই করে সংসার চালাচ্ছি, কিন্তু এখন কী করে আর কিছু পজিশনও করা যাবে না, জীবনযাপনটা কী করে কাটবো সেইটাই উপরওয়ালা হাতে দিয়ে দিতে হচ্ছে। এই মুহূর্তে কী চাইছেন? এখানে চাইছেন যে সরকারি তহবিল থেকে কিছু সুযোগ সুবিধা হয়, আমরা কিছু টাকা করতে পারব। যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দবার্তা। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের প্রতাপপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ডোমঘাট ঝিকুড়িয়া গ্রামে নদী তীরবর্তী এলাকায় 10টি দোকানে ধসের ফলে নিচে নেমে যায়। রবিবার রাতে এই ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় বাসিন্দাদের অনুমান। এই ধসে মিষ্টির দোকান, সাইকেলের দোকান, গ্রাহক সেবা কেন্দ্র, কম্পিউটারের দোকান, ঘড়ির দোকান, সিপিআইএম এর দলীয় কার্যালয়, চায়ের দোকান পুরোপুরি প্রধান বাঁধ থেকে নিচে নেমে যায়। কবে? গতকাল। তারপরে রাত্রিতে খবর হলো যে আমি বাড়ি চলে গেছি, আমার ঘড়ি দোকান। আচ্ছা, আমি বাড়ি চলে গেছি, ফোন করলো যে স্টেশনে পাশ করবো যে এটা টানা হয়ে পালিয়ে গেছে পণ্য খুঁজে। আচ্ছা, তার এসে দেখলাম একটু দেখেছে মাথা ইয়ে হয়ে গেছে। নদীবাঁধের পাশে দোকান ছিল তো? হ্যাঁ বলছি, নদীবাঁধের পাশে তো আপনাদের দোকান ছিল? এই দোকানটা। আচ্ছা, এখন তো সবই নিচে। কত টাকার জিনিস তো বই ছিল? চিন্তায় রয়েছেন কিভাবে সংসার যাপন করবেন? সংসার এরই পরে আমার লাইফ কাটছে। আচ্ছা, 76 থেকে। আচ্ছা, 76 থেকে আমি এই করে সংসার চালাচ্ছি, কিন্তু এখন কী করে আর কিছু পজিশনও করা যাবে না, জীবনযাপনটা কী করে কাটবো সেইটাই উপরওয়ালা হাতে দিয়ে দিতে হচ্ছে। এই মুহূর্তে কী চাইছেন? এখানে চাইছেন যে সরকারি তহবিল থেকে কিছু সুযোগ সুবিধা হয়, আমরা কিছু টাকা করে কী করে ব্যবসাটা করতে পারব। যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দবার্তা।